नमस्कार बंधुरा, आपनादे सकल के चटपटे रान्नाघरे स्वागत। आपनादे सकल के स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपी। आज आमी बानाबो सूजी और आलू दिए भीषण ही सुंदर एक रेसिपी, और एटा किन्तु खेते भीषण ही सुस्वादु है और बनानो भीषण ही सहज। आज सकाल बेलाय किन्तु खूब ताड़ाताड़ी एटा बनिए आमरा जलखाबार हिसेबे खेते पारी। ताहले चलुन देखे नेवा जाक। सूजिर रेसिपिटी बनानोर जन्नो एखाने आमी नियेछि एक कप सूजी और तार संगे आमी नियेछि हाफ कप दई। एखाने आमी प्रथमे एकटा बड़ो पात्र निये निलाम। एई पात्रेर मध्ये दिये दिच्छि आमी सूजी। एखन एई सूजिर मध्ये दिये दिच्छि दई। दईटा किन्तु एखाने फ्रिजे ठंडा दई देबेन ना, रूम टेम्पारेचारे दईटा देबेन। एखन एई सूजी ओ दईयेर मध्ये दिये दिच्छि स्वाद अनुयायी लवण। এখন এই সুজি দই খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এখন দইয়ের কাপে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন সুজি আর দই আর জল ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর আমি এখন এটা এরকম ঘনত্বে রেখেছি। সুজিটা কিন্তু পরে অনেকটাই ফুলে যাবে। এখন সুজিটা যাতে ভালোভাবে ফুলে যায় তার জন্য এই সুজিটা ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। তারপরে যদি জল লাগে তখন দেখে আর একটু জল আমি দিয়ে দেব। তার মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুরটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে ভেঙে মেখে নেব। দেখুন আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরষের তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে। এবার জিরেটা একটু ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। তবে আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আবারও একবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এই আদা ও লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলু দিয়ে আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে বাদ দিয়েও করে নিতে পারেন। এখন 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে আলুটা নেড়েচেড়ে নেব। এখন এই আলুর পুরটা পুরোপুরি রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আলুর পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা নিয়ে নেব। এভাবে নিয়ে প্রথমে একটু এভাবে গোল করে নেব। এখন এটা হাতের তালুতে রেখে এভাবে চ্যাপ্টা করে নেব। তবে একটু বড় করেই করব। দেখুন দেখুন করে নিয়েছি, ঠিক একইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। দেখুন সবগুলো ঠিক একইভাবে করে নিয়েছি। এখন আমি এই প্লেটটা সাইড করে নিচ্ছি। 10 মিনিট পরে সুজিটা দেখে নিচ্ছি। সুজিটা কিন্তু ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে। এতে কিন্তু আর একটু জল লাগবে, খুব বেশি লাগবে না। আমি এতে দিয়ে দিলাম আর একটু জল। আবার একবার মিশিয়ে নেব জলটা। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো ফুড সল্ট। এর কারণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে। ইনো ফুড সল্টটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। আবার একবার ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে। দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। আর ইনো ফুড সল্ট দেওয়ার পরে কিন্তু আর দেরি করব না, সঙ্গে সঙ্গে এখন এগুলো বানিয়ে নেব।
গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে রুটি ভাজার তাওয়াও ব্যবহার করতে পারেন। এখন এই প্যানে সামান্য একটু তেল এভাবে ব্রাশ করে দেব। এখন সুজির ব্যাটারটা দিয়ে দেব। দেখুন এভাবে আমি এক হাতা দিয়ে দিলাম। যে কোনো একটা হাতা বা বাটি মেপে নেবেন তাহলে সুবিধা হবে দিতে। দেখুন দিয়ে দিয়েছি, এখন মাঝখানে সেই আলুটা দিয়ে দেবো। এভাবে এখন এই আলুর ওপরে আবারও কিছুটা সুজি এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে দিয়ে আলুটা খুব ভালোভাবে ঢেকে দেব যাতে বাইরে থেকে আলুটা দেখা না যায়। দেখুন দিয়ে দিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে দেব। লো হিটে করে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এখন এটা উল্টে দেব। দেখুন এভাবে নিয়ে নিলাম, তারপরে আবারও কিছুটা তেল আমি ব্রাশ করে দেব। দেখুন আবারও কিছুটা তেল এভাবে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পরে এটা আবার এভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে রেখেই আবারও ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে দিচ্ছি। ঢাকাটা তুলে একবার উল্টে দিচ্ছি। দেখুন এই সাইড থেকেও কিন্তু খুব সুন্দর রং চলে এসেছে। আপনারা যদি চান এই সময় কিছুটা তেল দিয়ে ভেজে নিতে পারেন, আবার যদি না চান তাহলে কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন। এখন আরও 2 মিনিট আমি এভাবে আরেকটু লালচে রং করে এটা এপাশ ওপাশ উল্টে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন দেখুন এটা আমি এপাশ ওপাশ উল্টে একদম লালচে রং করে একটু ভেজে নিয়েছি আর এটা কিন্তু হয়েও গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এটা আমি তুলে নিলাম, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন সুজি ও আলু দিয়ে তৈরি এই জলখাবারের রেসিপিটি এখন কিন্তু পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি। আমি প্রত্যেকটা এরকম মাঝখান থেকে দুভাগে ভাগ করে দিয়েছি কেটে। আর দেখুন ভেতরে আলুটাও কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু আপনারা যে কোনো সস, চাটনি বা এমনিও খেতে পারেন। এমনিও খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।